18 বছরের মেয়েকে মাথার মধ্যে হাত মালিশ করে দিচ্ছেন এক হাত মাথায় আরেক হাত জাইমের নিচের মধ্যে দিয়েছেন খুব আদর করতেছেন তখন জিজ্ঞেস করলেন চাচা জান আপনি আমার থেকে গোপন করিয়েন না আপনার আদর তো কেন জানি মনে হচ্ছে এতিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন চাচা জান আপনি আমার থেকে গোপন করবেন না আপনি বলেন আমার বাবা কি কারবালার ময়দানে শাহাদত বরণ করেছে চাচা জান আমি 18 বছরের যুবতী আমাকে আপনাকে বুঝাতে হবে না আপনার চোখের ভাষা আমি বুঝি ও আওলাদ রাসূলের বাগানের ফল জান্নাতের দুলহা ও আলী মকাম আপনি বলে দেন আমার বাবা কি কারবালার ময়দানে শাহাদত বরণ করে নাই তখন ইমামে আলী মকাম ইমাম হোসেন চোখের পানি দিয়ে দিয়ে বলতেছে আয় আমার ভাতিজি আমি তোমাকে কি বলবো কিছুক্ষণ আগে তো আমার ভাই মুসলিম মুনাফিক ওই কারবালার ময়দানে শাহাদত বরণ করেছে আমি তোমাকে কি বলে সান্ত্বনা দেব সেজন্য আমি তোমাকে দয়া করে আদর করেছিলাম আমি তোমাকে দয়া করে আদর করেছিলাম আমি তোমাকে মুখে বলতে পারি নাই তুমি তো বুঝে নিয়েছো আর 18 বছরের সে তোমরা বলছো বাবা আমরা তো আওলাদ রাসূলের পরিবার আমরা পিছপা হব না চলুন আমরা সেই ময়দানের দিকে যাব যে ময়দানে আমার আব্বাজান শুয়ে রয়েছে যে ময়দানে আমার আব্বাজানের জানাজা পড়ে কোনো পড়াই নাই চলুন আমরা সেই ময়দানের দিকে যাব সেখানে গিয়ে আমার আব্বাজান মুসলিম বিন আকিলের জানাজার নামাজ আমরা পড়ব আর একটু জোরে বলুন এই মর্মান্তিক কারবালার আলোচনা শুনতে রাজি আছেন ধৈর্য আছে আমার ভাইয়েরা ইমাম মুসলিম বিন আকিলের কঠিন অবস্থা তারা করেছিল মুসলিম বিন আকিলের দুঃসন্তানকে তারা কষ্ট দিয়েছিল পৃথিবীর ইতিহাসে 7 দিন পর্যন্ত জমিনের মধ্যে রক্ত বর্ষণ হয়েছিল আপনি ইতিহাসের কিতাব খুলে দেখুন কোন কিতাবে কোন যুদ্ধের ময়দানে আমার হাতে বুখারী শরীফ আছে এখানে গজওয়ে বদর গজওয়ে উহুদ গজওয়ে খন্দক গজওয়ে হুনাইন সহ আল্লাহর নবী এবং নবীর সাহাবায়ে কেরাম যত যুদ্ধ করেছেন যত নবী সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করেছেন কোন যুদ্ধের ময়দানে রক্ত বর্ষণ হয় নাই একমাত্র কারবালাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য 7 দিন পর্যন্ত আসমান থেকে রক্ত বর্ষণ হয়েছিল পর্যন্ত সূর্য আলো আলো হারিয়ে ফেলেছে সূর্যের আলো যেমন ছিল সূর্যের আলোর ভিতরে রক্তের রক্তিমাভাব ছিল 6 মাস পর্যন্ত সূর্য চিৎকার দিয়ে দিয়ে বলেছে ও দুনিয়াবাসী তোমরা কিভাবে সহ্য করতেছ কারবালার ময়দানের মধ্যে আলী মকামের শাহাদতের ঘটনা তোমরা কিভাবে সহ্য করতেছ আমি সূর্য সহ্য করতে পারতেছি না 6 মাস পর্যন্ত সূর্য রক্তিমাভাব ছিল শুধু তা নয় আমার ভাইরা আসমান আওয়াজ দিয়েছিল বাইতুল মুকদ্দাসের যে কোনো জায়গা যখন করণ করা হতো বাইতুল মুকদ্দাসের যে কোনো জায়গা থেকে রক্ত বের হতো খুন মোবারক বের হতো ওই জমিনও প্রমাণ করে দিয়েছে যে কিছুক্ষণ পরে কারবালার ময়দানে আলী মকাম ইমাম হোসেন শাহাদত হবে হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায় সালাম হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায় মোরা জানিনা
سلام سلام.